প্রথমত হচ্ছে ধরেন আমার সাথে ই অরেঞ্জের যে কন্ট্রাক্ট ছিল 6 মাসের জুলাইর 1 তারিখে সেটা শেষ হয়েছে এখন আজকে সকাল থেকে প্রায় অনেকগুলো ফোন আমি রিসিভ করেছি কমপ্লেইন নিয়ে তো রিসিভ করার পরে আমার ইয়েস ওর কাছে 50-60টা ফোন আসছে তো আসার পরে তখন আমি কনসার্ন হয়েছে যে সামথিং রং তো তারপরে অনেকের সাথে কথা বলেছি ওনারা বলছে যে 3-4 বার ডেট দিয়ে পণ্য ওনারা দেয়নি তো তখন আমি আসলে দুপুরেই পদক্ষেপ নিয়েছি আমি যেহেতু আমার কন্ট্রাক্ট শেষ আইনগত জায়গায় আমার খুব বেশি কিছু করার নাই তাহলে আপনি কেন পদক্ষেপটা নিতে গেলেন আপনি তো তাদের সাথে নেই কারণ সাধারণ মানুষ আর কিছুই না দেখেন আমি বাংলাদেশের হয়ে খেলেছি বাংলাদেশের মানুষরা যে কোনো কিছু সাফার করলে আমার আমার কথা বলা উচিত আমি মনে করি এবং যখন প্রায় 1 থেকে 2 হাজার মানুষ এখানে আছে ওনাদেরকে আমি বলেছি আপনাদের যে কজনের আসতে হয় আপনারা আসেন আমি কথা বলছি আমার যদি করণীয় থাকে কিছু যে কোনো কিছু যে কোনো জায়গায় কমপ্লেন করা লাগে অবশ্যই আমি করব এবং আমি ওনাদের এই ফাইটে শুরু থেকে মানে এখন থেকে শেষ পর্যন্ত থাকব সেটাও বলেছি আর আমার যেটা করণীয় আছে সেটা আমি যেটা করেছি সোফার আমি যেটা করেছি দুপুর পর্যন্ত আমি নিজেই এই গাড়িটা চালিয়েই গিয়েছিলাম ওনাদের আমাদের এজেন্সির মাধ্যমে যে এজেন্সি ওইখানে গিয়েছিলাম ওনাদের অফিসে যেয়ে আমি মালিকদের পাইনি বহুত চেষ্টা করেছিলাম 3টা নাম্বার আমি জোগাড় করেছি দুপুর থেকে ফোন দিয়ে যাচ্ছি ওরাও পাচ্ছি না লাস্টে ওনাদের সিইও যে নামটা বললো আমানুল্লাহ সাহেব ওনার সাথে আমি ফোনে কথা বলেছি ওনার সাথে আমার 8-10 বার কথা হয়েছে উনি আমাকে যে কমিটমেন্ট করেছে যে ওনাদের মালিকানা চেঞ্জ হয়েছে মালিকানা চেঞ্জ হওয়াতে সময় মতো ডেলিভারি দিতে পারিনি এটা হচ্ছে ওনাদের দাবি ওনাদের কথা তো 19 তারিখ থেকে ওনারা পর্যায়ক্রমে ডেলিভারি দেওয়া শুরু করবে তো এখন যখন একটা মালিকানা চেঞ্জ হয়েছে এবং 19 তারিখ থেকে ডেলিভারি দেওয়া শুরু করবে তখন আসলে খুব বেশি কিছু করার থাকে না যেহেতু ওনারা কমিটমেন্ট আবার করেছে সো ইন দ্যাট কেস গ্রাহকদের সাথে আমার কথা বলা এই কারণে যেহেতু ওনারা একটা ডেট দিয়েছে এবং আমি ওনাদের যাকে পেয়েছি তার সাথে আমি যোগাযোগ রাখতেছি যদিও আইনগত জায়গা থেকে আমার এখন ওনারা যদি আমাকে বলে যে দেখেন আম নট সাপোজ টু আমি আপনাকে বলতে পারি মানে আমি আমার বলার কথা না রাইট তো তারপরও আমি ওনাদেরকে এটা বলেছি যেহেতু আমি ছিলাম আপনাদের কোম্পানির সাথে সেহেতু আমার দায়বদ্ধতা আছে যে আমি মানুষদের আপনাদের সাথে কথা বলবো মানে ওনারা তো আর এই 2000 মানুষের সাথে দেখা করিনি আমারই করতে হয়েছে রাইট তো এই মানুষদের হয়ে আমি কথা বলবো এখানে তো 2000 আসছে আমাকে কুষ্টিয়া থেকে ফোন দিয়েছে যশোর থেকে ইভেন আমার নড়াইল থেকেও ফোন দিয়েছে তারপর এখন তাহলে কি আশ্বাসটা তাদের দিলেন বা কি পদক্ষেপ আশ্বাস না আচ্ছা হচ্ছে যে কাজ কিভাবে করা যাবে কিভাবে কিভাবে কাজ করা যাবে ফাইন্ড আউট করতে হবে আগে মালিক কোথায় যেটা আমি চেষ্টা করছি পুলিশ ভাইদের হেল্প নিয়েছি আমানুল্লাহ সাহেব যিনি সিইও উনি ওনার সাথে এইমাত্র ওনাদের সামনেই আমি স্পিকারে কথা বলেছি তারা কি দেশে আছে আমানুল্লাহ সাহেব তো আছেন আর মালিক আসল মালিক আমি জানি না আমি আজকে দুপুর থেকে বললাম একজনের মোবাইল নাম্বার ওপেন ছিল মালিক তার মোবাইল রিং 2 বার হয়েছে সে ধরেনি পরে অফ করে দিয়েছে এখন আমি আমানুল্লাহ সাহেবের সাথে মানে সিইওর সাথে এখানে গ্রাহকদের সাথে দাঁড়িয়েই স্পিকারে কথা বলেছি উনি বারবারই কমিটমেন্ট করেছে যে 19 তারিখ থেকে ডেলিভারি দেওয়া শুরু হবে রাইট তো 19 তারিখ থেকে যদি ডেলিভারি দেয় আননেসেসারি আমরাও আসলে একটা কোম্পানি প্রবলেম হতে পারে মালিকানা বদল হতে পারে তো এখনই আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা আমি প্রশাসনের সাথে আলাপ করছি আর এট দ্য সেম টাইমে ডিবি অফিস কিন্তু ওনাকে ডেকেছে সিইওকে তো আমি আশা করি নিশ্চয়ই একটা বেটার সমাধান বের হবে এবং আমি আবারও প্রমিস করছি বাংলাদেশে যারা আছেন আপনারা টিল দ্য এন্ড একদম শেষ পর্যন্ত আপনারা আমার সাথে পাবেন আপনি আমি আপনার বহু সংবাদ সম্মেলন দেখেছি বহু কঠিন সময় দেখেছি কিন্তু আজকে আপনাকে যতটা মানে একটু বিব্রত মনে হচ্ছে আমি আমার ক্যারিয়ার আমার জীবন আমি দেখিনি কিন্তু হ্যাঁ স্বাভাবিক বিব্রত হওয়া স্বাভাবিক দেখেন একটা বিষয় হচ্ছে ধরেন আমি একটা কোম্পানির সাথে যখন যাচ্ছি আমাকে অনেকে বলেছে ভাই আপনি জেনে এখন আপনি যখন আমার সাথে এসে সাইন আপ হচ্ছেন মানে আপনার কোম্পানি কি ম্যানুফ্যাকচার কি সেটা আমার দেখার বিষয় না আমার সাথে নির্দিষ্ট একটা টাইমের কন্ট্রাক্ট থাকে আমি যদি আপনার কোম্পানির শেয়ার হোল্ডার হই রাইট তখন আপনার দায়বদ্ধতা তখন আমার দায়বদ্ধতা আসে যে আমি আপনার কথা না কোম্পানির শেয়ার হোল্ডার এবং আমি মানুষকে বলছি যে আমি মালিক আছি আপনি আসেন তখন আমি মনে করি আমার নামে মামলা হলো কোনো আমাকে ফেস করতে হবে কিন্তু আমি ধরেন এতগুলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি টু বি অনেস্ট এই যে রিসেন্টলি 2টা একটা স্পেসি ছিল এবং ই অরেঞ্জ 2টা ঝামেলা হলো
তো আসলে আমিও কিছুটা কনফিউজড। মানে আমরা জানি যে আপনি সক্ষমতা যাচাই করেন এই সব প্রতিষ্ঠানে যাওয়ার আগে, আমরা দেখেছি না। আসলে আপনি ধরেন আমি প্রিয়ান কোম্পানির সাথে করেছি, আমি এলজির সাথে করেছি, ওয়ালটনের সাথে করেছি, রাইট, কত কোম্পানির সাথেই তো করেছি। এখন কথার কথা, যে কোনো একটা বড় কোম্পানি যদি তাদের কোনো একটা জিনিস খারাপ তৈরি করে, সেটা তো আমি, ধরেন আপনিও একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেটা আমি দেখছেন না, না না, সো ওগুলো তো দেখা সম্ভব হয় না। আর আমরা যদি মালিক থাকি তখন তো আমরা ইন ফ্রন্ট যেগুলো দেখতে পারতেছি, তো এখানে তো আসলে আমরা মালিকানা না। তবে টু বি অনেস্ট, আমি যেটা বললাম যে আমি পুরোপুরি এই গ্রাহকদের সাথে আছি। হ্যাঁ, হইতে পারে, আমি যেটা আগে বলছি যে আমার কন্ট্রাক্ট জুলাইয়ের 1 থেকে শেষ হয়ে গিয়েছিলো, যেটা অনেকে বলছে ভাই আমরা জানি না, কন্ট্রাক্ট শেষ তো আমার জানানোর দায়িত্ব না। এই যে ধরুন আমি প্রাণে ছিলাম, ওয়ালটন কয়দিন আগে আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, কোনো কন্ট্রাক্ট শেষ হলে তো ঢালাও করে বলা হয় না যে আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, এটা বলা হয়, এটা তো বলা হয় না, বলা হয় না। যেহেতু একটা প্রবলেম হয়েছে, আমার কন্ট্রাক্ট বাতিলেরও 1 মাস পরে এসে গ্রাহকরা আপনার বাসায় এসছে, আমার বাসায় এসে, মানবিকতার দৃষ্টিকোণ থেকে আমি স্রেফ, আমি যেহেতু আমি বাংলাদেশের একটা মানুষ, আমি খেলেছি, আমার খেলা দেখেছে, এখন আমি সংসদ সদস্য, তো আমার যে সোর্স আছে, আমার যতটুকু সামনে আগানো যায় আপনি সেটা দেবেন, আমি সেটা দিয়ে পুরোপুরি আমার শ্রম দিয়ে আমার সামর্থ্য দিয়ে পুরোপুরি আমি বলেছি ওনাদেরকে, আমি আপনাদেরও সাক্ষাৎকার দিচ্ছি, সবাইকে বলছি যে আমার যা যা করণীয় আপনি সেটা, আমি আপনাদের পাশে আছি। আমরা একটা বিষয় আরও জানি, একটু তথ্য দিয়ে রাখি, মাশরাফে যখন এই সমস্ত প্রতিষ্ঠানের দূত হন তিনি কিন্তু ব্যক্তিগতভাবে খুব একটা আর্থিকভাবে লাভবান হন নাই, আমরা জানি। তিনি কী করেন, যখন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেন কোনো অসহায় মানুষকে সেই টাকা দিয়ে তিনি সাহায্য করেন, অথবা তিনি কী করেন কোনো প্রতিষ্ঠানকে সেই টাকা দিয়ে সাহায্য করেন, আমরা কিন্তু এই বিষয়গুলো আপনার ক্ষেত্রে দেখেছি। আপনি ব্যক্তিগতভাবে যদি কোনো প্রতিষ্ঠান উদ্বোধন করতে যান বা টাকা নিতে চান না, প্রবলেম হচ্ছে কি যে এইসব কথা এখন বলার সময় না, যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে এই কথাগুলো খুব জরুরি না, খুব জরুরি। আমি কি করি, যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে মূল জরুরি হচ্ছে তাদের একটা সমাধান বের করা, এবং আমি স্রেফ ওই জায়গাটা নিয়ে ভাবছি। আর একটা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে দেখেন, আমি বললাম এসপিসি, আমাদের সাথে কোনো নর্মাল তো আমাদের কন্ট্রাক্ট হয় 1 বছর ধরে নির্দিষ্ট একটা টাকায়, রাইট রাইট। এসপিসির সাথে আমার কন্ট্রাক্ট ছিল আমাদের সিসি ক্যামেরা দিবে, একটা সামাজিক উন্নয়ন হবে, আমার টাকার প্রয়োজন নয়, ঠিক আছে, এখানে সিসি, এবং সিসি ক্যামেরা আমরা এসপি অফিসে মানে সপর্দ করেছি, মানে এসপি এসপির আন্ডারে দিয়ে দিয়েছি, আমাদের আন্ডারে না, তার নির্দিষ্ট কারো আন্ডারে থাকলে হয় কি কোনো ক্রাইম করলে ওই সিনটুক দেখা গেলো কেটে দিল, কেটে দিল, কিন্তু এসপির আন্ডারে থাকলে ওইটা পুলিশের আন্ডারে থাকতেছে। তো আমরা সামাজিক কর্মকাণ্ড আমরা এইভাবে করেছি, বাট দেখেন এসপিসিতে আমাদের একটা প্রবলেম হয়েছে, পরে আমি 2 মাসের ভেতর বের হয়ে আসছি। ই অরেঞ্জে যেটা সেটা হচ্ছে আমার কন্ট্রাক্ট বাতিল, এসপিসি আমি আরেকটু খুলে বলি, এসপিসিতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার কন্ট্রাক্ট ছিল 1 বছরের, 2 মাসের ভেতর আমার কাছে মনে হয়েছিল সামথিং রং, আমি 2 মাসের ভেতর উকিল নোটিশ দিয়ে ওনার নামে মামলা, এবং মামলার বাদীও কিন্তু আমার পিএস শাকিল, ঠিক আছে, কোনো রকম আমরা এখনও কিন্তু ওই মামলা চলমান, এবং এসপিসির সাথে যে কন্ট্রাক্টটা ছিল আমরা পরে নতুন কন্ট্রাক্টে সাইন করেছি, যে আমার 2 মাসকালীন সময়ে যারা যারা এখানে ইনভলভ হয়েছে তারা যদি দাবি করে তাহলে তাদের দাবি পূরণ করে দিতে হবে, এবং যতদিন না পর্যন্ত ওই দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা ওই মামলাটা চলমান আছে, এখনও কিন্তু চলমান, চলমান। এখন এইটার সাথে প্রবলেম আছে, আমাদের 6 মাসের কন্ট্রাক্ট ছিল, আমার 6 মাস কিন্তু চলে গিয়েছে, সো আই এম মানে এই কোম্পানিতে আই এম নো মোর, কিন্তু এখন আমাকে ঠিক একজন গ্রাহক যে ফিল্ড থেকে জাম্প করছে আমাকে কিন্তু সেইখান থেকে ঠিক সেইখান থেকেই ওনাদের পক্ষে যে দাঁড়াতে হবে, আমার কাছে কোনো আইনি প্রক্রিয়াও নাই বা আইনিও নাই যে আমি এর উপর ভিত্তি করে ধরবো, যদি কেউ থাকে ইভেন আপনারাও আমাকে এতটুকু হেল্প করেন, আমি তো অন ক্যামেরা লাইভ করছি, সো আই এম প্রমিস যে আমি মানুষের জন্য সর্বোচ্চটা করবো এবং ড্রাইভ দেবো, সর্বোচ্চ মহলে যদি জানানো সম্ভব হয় আমি অবশ্যই সেটা চেষ্টা করব। মাশরাফে যেটি বললেন তিনি সর্বোচ্চ মহলে সেটি জানাবেন, এবং সর্বোচ্চ মহল বলতে তিনি কাকে বুঝিয়েছেন আমাকে যারা শুনছেন আপনারা নিশ্চয়ই সেটি বুঝে গেছেন। মাশরাফের অবস্থানটা আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম, তিনি আমাদেরকে জানালেন তার সঙ্গে যতদিন চুক্তি ছিল চুক্তি কিন্তু শেষ হয়ে গেছে, তিনি একটু কথা বললেন আমি তাকে কোট করলাম, তিনি একটা শব্দ উচ্চারণ করেছেন তার সঙ্গে নো মোর, মানে হচ্ছে তার সঙ্গে চুক্তি নেই। তারপরেও মাশরাফে যেটি বলছেন তাকে মানুষ সবাই চেনে, তিনি আইডল, তিনি সাবেক ক্রিকেটার, তিনি তারকা, তিনি একজন সংসদ সদস্য, সেই জায়গা থেকে তিনি বিক্ষুব্ধ গ্রাহকদের সঙ্গে কথা বলেছেন যেটি কিন্তু অন্য
যারা শুভেচ্ছা দূত থাকে তারা করেন না। মাশরাফে বললেন যে তার পক্ষে যতটুকু সম্ভব আইনি প্রক্রিয়াও যদি করা যায় এবং আমরা যারা সাংবাদিক রয়েছি তারাও যদি সাহায্য করেন মাশরাফি তা আমাদের হয়ে বা আমাদের মাধ্যমে ওই বিক্ষুব্ধ যারা গ্রাহক রয়েছেন তাদের হয়ে এই যে কীভাবে সমস্যা সমাধান করা যায় তিনি সেই চেষ্টা করবেন। আচ্ছা আমি একটা কথা বলে রেখে আমার এখানে আপনারা একটা ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন, আমি এটি নিয়ে নিশ্চয়ই আজকে সারা বাংলাদেশ হয়তো নানা ধরনের কথা ছড়াবে। আমি একটু পরিষ্কার করে দিই, এখানে যখন আমি এসেছি আমি জানি না এখানে বিক্ষুব্ধ অনেক মানুষ ছিল, তারা সাংবাদিক শুনে আমার উপর চড়া হয় এবং আমাকে আঘাত করে। সেখান থেকে বলা হচ্ছিল যে তারা মাশরাফির লোক, কিন্তু আই ডোন্ট বিলিভ, আমি পরিষ্কার করে বলতে চাই মাশরাফির লোক আমাকে মেরেছে কথা আমি বিশ্বাস করি না, কারণ মাশরাফিকে আমরা খুব ভালো করেই চিনি এবং তার একদম নাড়ি নক্ষত্র আমরা যারা সাংবাদিকতা করি তারা আমরা চিনে জানি যে আসলে মাশরাফি কেমন মানুষ এবং তিনি যে এই ধরনের কোনো নির্দেশ কাউকে দেননি সেটা আমি অন্তত অন্তর থেকে বিশ্বাস করি এবং আমাকে যারা শুনছেন যারা আমার সঙ্গে রয়েছেন আমি নিশ্চয়ই বিশ্বাস করি আপনারা সেটি বিশ্বাস করবেন। তবে এখানে পুলিশ সদস্যরা এসেছেন, কারা আমি সাংবাদিক অমৃত বললেন আমার গা আঘাত করলো এবং নিশ্চয়ই সেটি তারা দেখবেন এবং আমার প্রত্যাশা যে এত এত গ্রাহক যারা এসেছেন তাদের সবার সমস্যা সমাধান হবে এবং মাশরাফি যেটি বলেছেন যে শেষ পর্যন্ত তিনি সাথে থাকবেন। মালিককে কি ব্যক্তিগত বা মালিক পক্ষের কারো ব্যক্তিগত জানাশোনা আছে? নরমালি যখন আমাদের সাইন হয় তখন তো সিইও পক্ষ থেকে এসে সাইন করে। আমি এই মালিককে আমি যেটা বললাম যে সাজু ভাই যিনি নাটক করেন সাজু ভাই ওনার এজেন্সির মাধ্যমেই আমার যে এজেন্ট আছে নাফিস ওর মাধ্যম দিয়ে এসেছিল। আচ্ছা, তো তখন আমরা সাইন করি। আচ্ছা, ছয় মাসের জন্য। আপনি কিছু মানে দেখেছিলেন বা কিছু? আমার এজেন্ট দেখেছে। আচ্ছা, উনি আমার কন্ট্রাক্ট পেপার আমি আপনাকে দেখাই দিতে পারি। আচ্ছা আচ্ছা, আমার কন্ট্রাক্ট পেপার আমার মোবাইলেই আছে, একটু দেখি আমরা। জি জি জি, আমরা একটি কন্ট্রাক্ট পেপারটা দেখবো যে মাশরাফি তার সাথে যে চুক্তিটা হয়েছিল সেখানে কি লেখা ছিল। ই অরেঞ্জের সঙ্গে একটি কমার্স প্রতিষ্ঠান আপনারা জানেন, এখানে স্পষ্ট লেখা আছে 6 মান্থ ইফেক্টিভ হিম 1 জানুয়ারি 2021, মানে 1 জানুয়ারি থেকে 6 মানে 6 মাস, জুলাই শেষ, পয়লা জুলাই শেষ। এই যে এখানে স্পষ্ট লেখা আছে যে প্রিপেয়ার্ড 6 মান্থ ফ্রম পয়লা জানুয়ারি। হ্যাঁ, যাই আমি দেখে এসেছি যে ডিড অফ এগ্রিমেন্ট ই অরেঞ্জ শপ। ওকে, ঠিক আছে। জি জি, এটা এটা আমার ফোনেই আমার কাছে সবসময় থাকে। আচ্ছা, সো আমি ওটা রাখি কি জন্য যে কখন কন্ট্রাক্ট ওনার শেষ হলো, কি যখন শেষ হয়েছে আজকে সকালে এতগুলো ফোন পেয়েছি তখনই আমি ওটা গেটে দেখতেছি যে আসলে কি অবস্থা, যে আসলে কি অবস্থা। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই 6 মাসে কিন্তু কোনো কমপ্লেন আমরা শুনিনি, শুনেননি, রাইট? ঠিক আছে, আজকে সকাল থেকেই হঠাৎ করে শুনছি, আমিও একটু অবাক হয়েছি। এখন আমার যেটা করণীয় আমার সেটাই করতে হবে, করতে হবে। আমার আমার সাধারণ মানুষের সাথে আমার থাকতে হবে। আমি দেশে বার্তা কি আপনার, আপনি কি দেখেন ওনারা প্রায় 2000 মানুষ আসছে। আচ্ছা, এখানে আমি ওনাদের সাথে দেখা না করলেও পারতাম, রাইট? পুলিশ বেরা ছিল ডেকে আমি কিন্তু বলতে পারতাম যে আমি কেন আইনি প্রক্রিয়ায় যদি যাই, আমি তো মালিক না, তাই না? কিন্তু আমি সেটা করিনি, আমি বলেছি যে না আমি ওনাদের, ওনারা ক্ষতিগ্রস্ত মানে আমিও ক্ষতিগ্রস্ত, ঠিক আছে, আমি আমি ওনাদের সাথে থাকে চেষ্টা করি যে যতদূর করা যায়, অন্তত ওনাদের মনে এতটুকু সান্ত্বনা থাকবে যে আমি ওনাদের পাশে দাঁড়িয়েছি। তো এই কারণে প্রায় 2000 মানুষ আছে, ওনারা যদি 2000 মানুষও আমার সাথে দেখা করতে চায় উইলিংলি আমি বলছি ওনারা এসে কথা বলে যাক। এই জন্য একটা নির্দিষ্ট মাধ্যমে কথা বললে ভালো হয়, আমি আপনারা আসছেন এই জন্য আপনাদের ডেকে কথা বললাম যে আপনাদের মাধ্যমে অবশ্যই মেসেজটা যেন যায় যে আমার সহযোগিতা পূর্ণ সহযোগিতা থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম ওনাকে ওনাদের সিইওকে আমি এইমাত্র কথা বললাম ডিবি অফিসে ডেকেছে, আমরাও ডিবি অফিসে ফোন দিচ্ছি যেন ওনাকে দিয়ে এই যারা মালিক আছে তাদের ট্রেসটা পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় আমি মনে করি সঠিক সমাধান বের আসবে, আর যদি নাও আসে তাও কিন্তু ইনি কমিটমেন্ট অলরেডি হ্যাভ ডান যে 19 তারিখ থেকে যেটা ওনারা একটা স্টেটমেন্ট দিয়েছে যে 19 তারিখ থেকে গ্রাহকদের রিফান্ড দেওয়া শুরু করবে এবং পণ্য দেওয়া শুরু করবে। আচ্ছা আচ্ছা, সেটা যদি করে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো কমপ্লেন থাকছে না, থাকলে। সর্বশেষ আপডেট যেটি, সিইওকে ডিবি অফিসে ডাকা হয়েছে, এটা শুনলাম, উনি সেটা শুনেছেন এবং সেখানে আলোচনা হবে এবং উনি যেটি বলেছেন যে 19 তারিখ থেকে বা একটা সমাধানে যাওয়া হবে, রিফান্ড যেটি বললে সেটি দেওয়া হবে। আপনারা সবাই ভালো থাকবেন।